আসসালামু আলাইকুম সবাই কেমন আছো ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে দেখতেই পাচ্ছ যে একটা রেস্টুরেন্টে এসেছি আর এখানে আমি আর অসীম দুজনে খেতে এসেছি আজকে দুপুরে রান্না করতে একদমই ইচ্ছে করতেছিল না তো আমি ভাবতেছিলাম যে কী করবো ক্ষুদো লেগেছে অনেক বেশি তখন অসীম বলতেছিল যে চলো একটু বাইরে খেয়ে আসি অনেক দিন বাইরে খাওয়া হয় না এটা আসলে বললে ভুলও হবে কারণ এর আগের ভিডিও তোমরা খাওয়ার ভিডিও দেখেছ মানে আমরা দুজন আর কি একসাথে কখনও ওইভাবে যাওয়া হয় না তো আজকে আমরা খেতে চলে আসলাম দুপুরবেলা আর সেই জন্য আমরা এসেছি খেলাম সুলতান ডাইনে খাওয়ার জন্য আর এখানে এসে অসীম যেটা বলতেছিল যে ও এখানকার যে তেহারিটা আছে সেটা একটু ট্রাই করবে কারণ এর আগে তো এই ব্রাঞ্চে তেহারির আইটেমটা ছিল না এটা একেবারেই নতুন ওরা নিয়ে এসেছে আর যার কারণে ও এটা খাবে ভাবতেছিল আর আমি তো বরাবর মানে একটু বিফ জাতীয় খাবারগুলি পছন্দ করি তো ওদের কাছে তো মূলত খাসির আইটেমটাই সব থেকে বেশি জনপ্রিয় তার তারপরেও বিফের আইটেম কিছু কিছু আইটেম ওরা রেখেছে যেগুলো যারা খাসি খাবে না তাদের জন্য তো সেই হিসেবে আমার মনে হলো যেটা আমার জন্য বেশ সুবিধাজনক কারণ আমি তো মানে তোমরা জানোই যে বিফ আইটেমটা খুব পছন্দ করি তো আমি এখানে প্লেন পোলাও নিলাম আর হচ্ছে বিফ নিলাম আর অসীম হচ্ছে তেহারি নিল আর তেহারিটা তো খাসির ছিল তো সব কিছু মিলে আজকের দুপুরের খাবারটা খুব সুন্দর কি বলবো ভালো লাগছিলো খেতে খুব মজা লাগছিলো খুব সুন্দর একটা পরিবেশও ছিল কারণ আজকে বাইরের ওয়েদারটাও অনেক বেশি সুন্দর একটু ঠান্ডা ঠান্ডা কারণ সকালবেলা একটু ঘুরি গুড়ি বৃষ্টি হচ্ছিল সব কিছু মিলে খুব ভালোই লাগছিলো এই তো দেখতেই পাচ্ছ যে দুইজনের খাবার হিসেবে কিন্তু অনেক খাবার তারপরও আমরা দুজনেই অনেক ক্ষুধার্ত ছিলাম আর যার কারণে আমাদের এই খাবারটা যদিও একটু বেশি ছিল তো আমাদের বেশ ভালোই লাগছিলো খেতে আর কি এই তো প্লেন পোলাওটা অসাধারণ ছিল কারণ একেবারে গরম গরম ওরা পরিবেশন করেছিল আর আমি এই তো নিলাম পোলাও আর হচ্ছে যে এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিফ বিফ রেজালা ছিল তো এটার এটার আইটেমটাও খুব মজা লেগেছে এবং ওরা কিন্তু বিফ যেগুলো দিয়েছিল সেগুলো অনেকগুলো পিস দিয়েছিল একটা একটা আইটেমের মধ্যে এতগুলো বিফ আসলে কেন দিয়েছে জানি না সব সময় দেয় কিনা সেটাও জানি না তবে ভালো লাগছিল আর সব থেকে বেশি মজা লাগছিল এই বিফের যে ঝোলটা ঝোলটা খুবই মজার ছিল তো অসীমও খুব পছন্দ করে খাচ্ছিলো বলতেছিল হ্যাঁ ঝোলটা মজার তো সব কিছু মিলে সুন্দর একটা সময় কাটিয়েছি আমরা দুজন এরকম ছোটোখাটো ভিডিওই হয়তো এখন থেকে দিব কারণ বড় ভিডিও দেওয়ার মতো সুযোগ এখন পাচ্ছি না বিভিন্ন কারণে একটু ব্যস্ততার মধ্য দিয়ে সময় যাচ্ছে তারপর যখন সুযোগ হবে তখন আবার হয়তো বড় ভিডিও দিব আর আজকে শিফাকে অনেক মিস করতেছিলাম আমরা কারণ ওকে ছাড়া আসলে কোথাও বাইরে খেতে গেলে খুবই মিস করি আমরা যাই হোক ভিডিওটা শেষ করে দিচ্ছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানায়ও আর এই ধরনের ছোটো ভিডিও দেখতে তোমরা চাও কিনা সেটাও কমেন্ট করে জানাবা যদি তোমরা দেখতে চাও তাহলে আমি রেগুলার এই জাতীয় ভিডিওগুলো দিবো ভালো থাকো সবাই আল্লাহেস